আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইমাস ডাইরি আমি ইমা আজকে আবার চলে আসলাম ও সবাইকে ঈদ মোবারক সবার কি অবস্থা কেমন আছে আজকে অবশ্য ঈদের দ্বিতীয় দিন তারপরও ঈদ তো এখনো যায়নি ছোটবেলায় শুনতাম ঈদ নাকি সাত দিন থাকে আম্মুদের কাছ থেকে আর কি তার হচ্ছে গিয়ে যেমন ওই রকম আর কি ঈদ তো এখনো যায়নি তো সাত দিন ঈদ মোবারক বলা যাবে আপনাদের সবার কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমি দোয়া করি যাতে আপনারাও খুব ভালো থাকেন সবাই যে যেখানেই থাকুক না কেন এখন তো ঈদে যেহেতু ঈদের দুই দিন পরেই লকডাউন কি যে একটা অবস্থা বের হতে পারবো না ভাবছিলাম আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন আজকে বের হবো কিন্তু কিছু কাজের জন্য আমার বাসায় গেস্ট আসবে তাই বের হওয়া হয়নি আর কি ঈদের মধ্যেও সেই লকডাউন করোনার জন্য বাসার মধ্যে দিন কাটছে দিনকাল এরকমই অবস্থা চলছে বাইরে যেতে যেতে হচ্ছে আগে ঈদ মানে করোনা আসার আগ অব্দি ঈদ মানে হচ্ছে বাইরে যেতে হবে ফ্রেন্ডস সার্কেল সাথে বাসায় আসবে ওদের বাসায় আমি যাবো এরকম টাইপস দেন ঘুরতে ঘোরাঘুরি আর এখন ঈদ মানে নর্মালি আমার কাছে অনেস্টলি এবছর ঈদগুলো ঈদ মনে হয়নি কারণ হচ্ছে গিয়ে যে মানে এত করোনার মধ্যে এত রেস্ট্রিক্টেড ছিল যে আর ভালো বাসার মধ্যেই তাহলে কেমনে ঈদ মনে হবে আপনারাই বলেন আমার এখন সবাই দেখতেছে কি যে একটাই কি সবাই ছাদের মধ্যে উঠে ঈদ উদযাপন করতেছে আমি বারান্দায় বসে বসে সারাদিন বাইরে মানুষ অবশ্য আমি দেখিনি যে বাইরে এখন বেশি মানুষ বেরোচ্ছে সবাই ছাদের মধ্যে দিন কাটাচ্ছে আর কি করবে কারণ এখন তো যে একটা অবস্থা দুই দিন ঈদের দুদিন পর থেকেই লকডাউন তাই ভাবলাম ক্যামেরা অন করে আপনাদের সাথে একটু কথা বলি আর দেখা মানে আমি বারান্দা বসে দেখছিলাম সবার ঈদ ছাদে উদযাপন ছাদ ছাড়া মনে হওয়ার কোথাও যাওনি মানে আশেপাশে যা দেখি সবাই ছাদে উঠে আমি মানে বিশেষ করে হচ্ছে কি আমি ঈদের ড্রেসও পরিনি যেহেতু আমি বাইরে যেতে পারবো না তো আমার ঈদের ড্রেস পরতো আমার আম্মু অনেকবার বলছে সবাই বলতেছে যে ঈদের ড্রেস পরো ঈদের ড্রেস পরো কিন্তু ঈদের ড্রেসও পরিনি কারণ আমার ভালোই লাগে না বাসায় মানে বাসার মধ্যে ঈদ ঈদ মনে হয় না দেখে আমি ঈদের ড্রেসও পরি না আমার ভালো লাগে না আপনাদের ঈদ কেমন কাটলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কার কেমন মানে আশা করছি সবাই মোটামুটি বাসায় ঈদ কাটাচ্ছে আর যারা ঈদের পরের দিন অনেকে বের হয়েছে আমিও আজকে বের হওয়ার প্ল্যানিং ছিল কিন্তু বের হতে পারিনি আর কি একটা কাজে আন কি অবস্থা সবার আমি একটা প্রি অর্ডার দিয়েছিলাম একটা হচ্ছে ড্রেস এটা আসলো তাই ভাবলাম আসলে বলতে ঈদের ঈদের আগের দিন এসেছে আর কি তো আমি আর শেয়ার করি তো মনে ছিল তো ভাবলাম যে এখন এটা শেয়ার করি প্রি অর্ডার ছিল অনেক দিন পর দিল আর কি ড্রেসটা দেখি কি অবস্থা ও একটু শীতকালের জন্য বাট আমি তো আগেই অর্ডার দিয়ে ফেলছি এটা শীতকালের জন্য বেটার হবে আর কি এই তো পেজ থেকে অর্ডার দিলাম শীতকালের জন্য এটা বেটার হবে আর কি এটা অনেক লং সুন্দর ড্রেসটা সুন্দর যেহেতু প্রি অর্ডার ছিল সো ভালোই হইলো খারাপ না এই যে অনেক লং ফুল ড্রেসটা লং আপনাদের সবার কি অবস্থা কেমন আছেন ঈদের পরে কেমন দিনকাল যাচ্ছে ড্রেসটা সুন্দর হয়েছে ভালো লাগলো আমার থেকে হাতাটা কিউট হাতাটা দেখি আর কি ড্রেসটা অর্ডার দাও হাতাটার জন্য বেসিক্যালি ড্রেসটা অর্ডার দাও আমার এত ভালো লাগছে সবার ঈদ কেমন গেল দিন সবার বাসার যে অবস্থা মানে যাই খাবে না কেন মাংস থাকবেই সকালবেলা মাংস দুপুরবেলা মাংস সব থেকে বিরক্তিকর এটাই যে তখন আর মাংস খাওয়ার টেস্ট থাকে না আর সবার বা সবার বাসায় মোটামুটি মাংসের রেসিপি থাকে আমার বাসায়ও সেম সব মাংসের রেসিপি মাংস ভুনা মাংসের কলিজা ভুনা গরুর কলিজা ভুনা সালাদ আরও নিয়ে আসতেছে মানে সবই ঘুরে ফিরে মাংসের আইটেম এছাড়া কিছুই হচ্ছে না বাসায় আর আমার তো এগুলো খেতে ইচ্ছা করতেছে না তার মধ্যে নেই কালকে থেকে লকডাউন আবার লকডাউন দিলে আবার বাসায় বাহিরেও বেশি যেতে পারবো না কি যে একটা অবস্থা বাসার মধ্যে যাই করি না কেন সবই এই বাসার মধ্যে এখন খাবার শুধুই মাংস চলতেছে আর কি অন্য কোনোই রেসিপি দেখতেছে আজকে আমাকে বললাম যে একটু চেঞ্জ করে কিছু রান্না করো সব একই সারাদিন মাংস 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 এখন ভাবলাম যে একটু মক কেক বানাই এখানে মক কেক একদম ইজি ওয়েতে বিস্কিট নিয়ে এসেছি চকলেট বিস্কিট আরও অনেক রকম যে বিস্কিট ইউজ করা যায় কি চকলেট বিস্কিট তারপর হচ্ছে দুধ এখন সে দেখি কিভাবে বানাই আমরা চলেন দেখাই একদম নর্মাল ওয়েতে বাসায় গাইস এখন হচ্ছে একটা মগ নিয়ে নিলাম যেটা বিস্কিট একটু ভেঙে দিলে বেটার হবে আর কি ভেঙে দিচ্ছি চার পাঁচটা বিস্কিট নিলেই হলো যে বিস্কিটটা ভেঙে দিচ্ছি পুরো আমার আর মনে হয় না লাগবে তারপরে দেখি এবার বিস্কিটটাকে আমি দুধ নিয়ে নিয়েছি আমারটা মোটামুটি দুধটা গরম করা বিস্কিটটা চাইলে কেউ গুঁড়াও করে নিতে পারেন এখানে দুধ দিয়ে নিচ্ছি
এবার বিস্কিটটা ভালো করে এটা ভেঙে নিতে হবে, যত গুঁড়া করবেন ততই বেটার। এই যে একদম এটাকে এই এরকম ভেঙে ভেঙে দিলে, আরো ডার্ক চকলেট হলে আরো বেটার, বা অনেকে সিরাম দিয়ে বানাতে পারে এটার সাথে মিক্স করে। আমি জাস্ট হচ্ছে বিস্কিটটা দিয়ে দেখাচ্ছি, এই তো আমি আরেকটা বিস্কিট দিয়ে নিচ্ছি, আমার যেহেতু দুধটা একটু এই যে এখন হচ্ছে আমি এটা পুরোটা এই পুরো গলে গিয়েছে দুধটার সাথে, দুধটা আমার হালকা গরম করা আছে, একদম আমার হয়ে গিয়েছে এটা, এখন ওভেনে দিব। চলেন ওভেনটা দেখাই। এখন ভাবলাম কি একটু চকলেট আছে বাসায় একটুখানি, সেটা দিয়ে নিচ্ছি আর কি, চকলেটটা দিয়ে নি, মানে একটু কালারটা চকলেট চকলেট যাতে আসে। এটা একদম এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, ওভেনে ঢুকিয়ে দিব আমি কেকটা জাস্ট হচ্ছে 2 মিনিটের জন্য আর কি। লাইনটা দাও তো আপু। এবার হচ্ছে আমি মাইক্রো দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য সেট দিয়ে নিচ্ছি, দেখি 2 মিনিটে কি হয়। ভাবলাম একটু পুডিং বানাই, যত ডেজার্ট আইটেম না করলে ভালো লাগে না, আর এখন যেহেতু ঈদের পরের দিন অনেক বাসায় গেস্ট টেস্ট আসে, তাই ভাবলাম যে একটু পুডিংও বানাই। পুডিংটা বানিয়ে নিই আমি, দুধটা আগে ভালো করে জ্বালতে হবে, তাকে দুধটা বসিয়ে নিই, আমি প্যাকেট দুধ ইউজ করতেছি। এটাতে হয় কি যে এটা এই প্রাণের দুধটাতে ইউজ করলে হয় কি ডেজার্টের জন্য ভালো, একটু পানিটা কম থাকে ওদের। প্রায় 1.5 কেজির মতো আমি একটু বড় পুডিং বানাবো, যেহেতু বাসায় গেস্ট আসবে বা অনেকে বাসায় দিতে হবে, তাই 1.5 কেজির মতো দুধ দিয়ে নিচ্ছি। ঈদের তো আর ঈদের তো রান্না বান্না, যেহেতু বাসায় গেস্ট ভরপুর, ঈদের কাজও অনেক অনেক কাজ করতে হয় ঈদের বাসার মধ্যে, এটা সেটা তো ভাবলাম যে একটু শেয়ার করি, ঈদের দিনও কি করলাম সেটা শেয়ার করলাম আপনাদের সাথে, আর এখনো এটা শেয়ার করি। আমার সবগুলো দুধ ভালো করে আমি এটা হচ্ছে গিয়ে যে 1.5 কেজি দুধকে 1 কেজি থেকে একটু কম করে নিব, ভালো করে এটাকে জাল দিতে হবে, আর জাল দেওয়ার সময় কিন্তু নাড়তে হবে, নাহলে দুধটা কিন্তু লেগে যেতে পারে। দুধটা চুলায় বসিয়ে দিলাম, আমি এখানে পানি ইউজ করতেছি না, কারণ এমনিতে দুধটা আমার শুকাতে হবে, তাই চুলায় আগুন দিয়ে নিই। এই যে আমি দুধটা বসিয়ে দিলাম, কিন্তু অনবরত নাড়তে হবে, এই পুডিং এর দুধটা অনবরত নাড়তে হবে। এটা যে আমি একদম আর তো কমিয়ে নিতে হবে, আমার প্রায় হয়ে এসেছে, দুধ একটু লালচে টাইপ হবে কালারটা, তাহলে বুঝে যাবে যে প্রায় হয়ে এসেছে, যে অনবরত সেটা নাড়তেই হবে। কোন পুডিং এর দুধটা যত ঘন হবে তত সুন্দর হবে, তত ভালো লাগবে। এই যে নাড়তে হবে, শুধু নাড়ার উপরে রাখতে হবে, ভালো করে নেড়ে ঘন করতে হবে, অনেক টাইম দরকার পুডিং বানানোর জন্য। দুধটা আমি পুডিং এর জন্য গরম করে নিয়েছি, সেটার সাথে আমি চিনিটা মিক্স করে দিয়েছি, যদি লাগে পরে আবার চিনি দিব। এখন হচ্ছে ডিমটা ফেটিয়ে নিই আমি, ডিমটা ভালো করে ফাটাতে হবে, ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি চামচ দিয়ে দেখা একটু পারেন বিটার দিয়ে করবো আর কি, সেটার একটু দিয়ে তুলছা, এই যেটা বিটারা হচ্ছে কি তাড়াতাড়ি হবে আর কি, চামচ দিয়ে জাস্ট একবার দেখালাম আর কি আপনাদেরকে। এবার হচ্ছে বিটার দিয়ে, হ্যান্ড বিটার যেটা আছে, যার বাসে যেই বিটার আছে তো সেটা চামচ দিয়েও করতে পারবেন। ভালো করে তাকে ব্লেন্ড করে নিতে হবে, তো ডিমটা প্রায় ফাটানো হয়ে গেছে, এখন আমি দুধটা দিয়ে নিব। এই যে ডিমটা প্রায় 5-6 মিনিট ভালো করে ফাটালেই হবে, ঠান্ডা
দেওয়া যাবে। আমি এখন একটু একটু করে দুধটা দিয়ে দেন হচ্ছে মিক্স করে নিচ্ছি। আগে অল্প দুধ দিয়ে মিক্স করে ভালো করে মিক্স করতে হবে, দেন একটু একটু প্রোডাক্ট একসাথে না দিয়ে মিক্স করে করে দিলে বেটার হবে আর কি। আমার এখানে আমার পুরো দুধটা দিয়ে দিলাম। এইকে চিনি আমার এখানে দেওয়া পরিমাণ মতো সব কিছু, তো আমি চিনিটা দেখাতে ভুলে গিয়েছিলাম, চিনিটা আমার পরিমাণ মতো দেওয়া আছে আমার। এখন হচ্ছে এটা ভালো করে মিক্স করে দেন ক্যারামেলটা বানিয়ে নিয়ে আসি। ক্যারামেলটা চুলায় বানালে বেটার আর কি, যেহেতু আমি এটা ওভেনে করব আমি ক্যারামেলটা চুলায় করে নিচ্ছি। চলুন ক্যারামেলটা কীভাবে করি সেটা আপনাদেরকে দেখাই। আমি হচ্ছে পুডিং এর ক্যারামেলটা বানাবো, সেটার জন্য আমার দুধ যেহেতু বেশি পাত্রটা একটু বড় করে নিয়েছি। আমি হচ্ছে একটু ভালো করে ব্রাশ করে নিচ্ছি, তেলটা বেশি না হালকা দিব। তেলটা আমি এখন হচ্ছে ব্রাশ করে নিচ্ছি একদম হালকা, জাস্ট ক্যারামেলের জন্য আর কি। হচ্ছে পুরো সাইডটা তেলে দিয়ে ব্রাশ করে নিচ্ছি, সাইডটা এই সাইড থেকে শুরু করে, যাতে পুডিংটা না লেগে থাকে আর কি, সে কারণে এই তো পুরোটা। আমার এটাতে পুডিংটা বড় দেখে এটাতে দিচ্ছি, চাইলে অন্য কেউ যাদের বাড়িতে এক একটা এক এক জনের সাইজ অনুযায়ী, কেউ যারা চুলায় করেন, এটা চুলায় হবে না, এটা জাস্ট ওভেনের জন্য। এই যে এখন হচ্ছে আমি এটা হচ্ছে রেখে দিয়ে চুলায় হালকা করে আঁচ দিয়ে নিব, এটা তো গরম যেহেতু। চিনিটা আমি আমার পরিমাণ মতো দিয়ে নিব, আমি হাত দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে হাত দিয়ে আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এই তো এখন এটা হচ্ছে পুরোপুরি উঠবে, একটু কিছু ধরার জন্য নিয়ে নিই, সাবধানে ধরতে হবে একটু। এটা হচ্ছে এই যে এরকম পুরো পুরো যাচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। এই তো পুরো পুরো উঠতেছে চিনিটা, হচ্ছে ফুল চিনিটা এরকম পুরো কালারটা সুন্দর আসবে। এটা ভালো করে দেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে এই যে আমার এটার ক্যারামেলের কালারটা, যার যেরকম ইচ্ছা করবেন আর কি, এরকম ঘুরিয়ে নিতে হবে চারপাশটা, আর একটু ডার্ক করলে বেটার আর কি। এই যে আমি ঘুরিয়ে নিব, ঘুরিয়ে ঘুরিয়ে করলে হয় কি যে পুরো সাইডটা, এই যে পুরো সাইডটা একদম ক্যারামেল ঠিকঠাক হবে। আমার ওই পাশটা হয়ে গেছে, আমি এই পাশটার জন্য রেডি করছি। ক্যারামেলটা সুন্দর করা হবে, চুলায় ক্যারামেল করলে হয় কি যে আপনি দেখে ওভেনও করতে পারবেন, ওভেন প্রুফ বাটি। তো আমি এটা ওভেনে করতে পারতো, কিন্তু ওভেনে করলে তো আর এরকমটা দেখাতে পারতাম না, তাই আর কি আমি একটু চুলায় করলাম আপনাদেরকে দেখানোর জন্য আর কি। ওভেনে আমার পুডিংটা তো আধা ঘন্টা কি তার থেকে একটু বেশি, আমার যদি পুডিংটা একটু বড়, তো এটা যার যার ওভেনের, আমার যেমন পুডিংয়ের ক্যারামেলটা হয়ে গিয়েছে, আমি বেশি ডাইপ করব না। এতেই আমার ওয়েদার দেখছি আজকের আকাশটা, এখন প্রায় সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু আকাশটা মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। মনে হচ্ছে গ্রামে মানে ছোটোবেলায় যে দৃশ্যগুলো আঁকতাম না, ওই দৃশ্যের আকাশটা আর কি, যারা এখনও পেইন্টিং করে আর্ট করে তাদের তারা জানে যে এরকম ছোটোবেলায় যখন ছবি টবি আঁকতাম তখন আর কি এরকম আকাশ দেখতাম, আকাশটা অনেক সুন্দর লাগতেছে আজকে আর কি। ওই সাইডটা দেখা যায়, এই যে কি সুন্দর লাগতেছে আকাশটা, আর সবাই ছাদে ঈদ উদযাপন করতেছে। আর যারা কে কিভাবে ঈদ উদযাপন করতেছেন আমাকে একটু আইডিয়া দেন, কিভাবে ঈদ উদযাপন করা যায় বাসার মধ্যে থেকে। সবাই ছাদের মধ্যে, সবার এত বিজি টাইম, কালকে থেকেই একদম শেষ হয়ে যাবে ব্যস্ত শহর, লকডাউনে আবার নীরব হয়ে যাবে, ভাবা যায় কত বিজি মানুষজন, আর কালকে থেকে আবার লকডাউন পড়ে যাবে, সব কিছু চুপচাপ। এবার কোথাও বেরই হইতে পারতেছি না, কোথাও যাইতেই পারতেছি না, এক দুদিনে কই যাব, প্ল্যান করতে করতে তো টাইম লেগে যায়।
আচ্ছা এরকম ভাবে ওয়েদার দেখি, কেয়ার করার কিছুই করার নেই, বাসার মধ্যে বসে বসে। বাট ওয়েদারটা সুন্দর, এরকম কিছু ছবি তোলা চাই তো। বাসায় বসে বসে অনেক টিপসে ছবি তোলা যায় আর কি, সেগুলো একদিন শেয়ার করবো না আমি কীভাবে ছবি তুলি সেটা। পুডিংটা হচ্ছে, দেখলাম যে উপর থেকে একটু বাবুল বাবুল হলো, উপর থেকে দেখলাম যে বাবুলস বাবুলস বের হচ্ছে, প্রায় 15 মিনিটের মতো হয়ে গিয়েছে। গাইস আমার পুডিংটা হয়ে গিয়েছে আজকে, অনেকটা অলমোস্ট 1 ঘন্টা 10 মিনিট লাগছে। এখন হচ্ছে পুডিংটা নামিয়ে নিয়েছি, এখন এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই, মানে ফ্রিজে রাখবো 2 থেকে 3 ঘন্টা, তারপর আবার ফিরে আসবো। পুডিংয়ের ফাইনাল লুক মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাকে ভাল লাগছে, জোস হয়েছে, আলহামদুলিল্লাহ। অবশ্য অনেক বড় করে বানাইছে আজকে পুডিংটা, আমার অনেক বড় হয়েছে কারণ অনেককেই দিতে হবে। মাশাল্লাহ সুন্দর হয়েছে। এবার এটা তো ডেকোরেট করার ওরকম কিছু নেই, জাস্ট হচ্ছে নর্মাল যার যার সার্ভ করার উপরটা আর কি ডিপেন্ড করে। রাত বাজে এখন প্রায় 12টা কি 1টা, এখন হচ্ছে গিয়ে যে বাসার নিচে হাঁটাহাঁটি করতেছি, কারণ আর কি আর করবো, কাজ নেই তো। আফা কো আমার সাথে আসতে, সে এতক্ষণ গ্যারেজে ঘোরাঘুরি করছে, এখন হচ্ছে গিয়ে যে কলি উঠবে সে, হ্যাঁ তো সে এতক্ষণ গ্যারেজে ঘোরাঘুরিছে কি করবো, আর আমরা তো দাঁড়ানকে পাঠায় এখন ওয়েট করতেছি গ্যারেজে, আমরাই হাঁটাহাঁটি করতেছি আর কি করবো, কাজ নেই আমাদের। তাই ভাবলাম একটু ক্যামেরা টন করে কথা বলি, তাও টাইম কাটবে। সে আবার নেমে গেছে, একটু উঠবে, একটু নামবে, তার সাথে খেলতেছে আমি, এতক্ষণ কি করবো, এখনো পাইনি, দোকান মেয়েদের খোলা নাই, এতক্ষণ এত রাত হয়ে গেছে, খুঁজতেছে। আজকে ভিডিওটি এ পর্যন্তই, যদি আমার ব্লগটি ভাল লাগে তাহলে কিন্তু অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন, আর বাসায় তো যেহেতু মানে বাসায় যেহেতু আছি, টুকটাক বাসায় কী করছি সেটাই শেয়ার করছি, অবশ্যই বেশি কিছু শেয়ার করারও নেই যেহেতু বাসার মধ্যে। তো আশা করি যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমারকে অলওয়েজ আপনাদের সাপোর্টেই সামনে আমি আর এগিয়ে যাব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমাজ ডায়েরির সঙ্গে থাকবেন, আল্লাহ হাফেজ।